থিমটা বাঁচলাম কেননা মানে বাচ্চাদের বেসিক্যালি আমরা ফলো করেছি বাচ্চাদের বাচ্চাদের না এই কাঠ আগে পুতুল দিয়ে আগে খেলতো, সেই জিনিসগুলো সব গায়েব হয়ে গিয়ে এখন সবাই মোবাইলে গেম খেলে, মোবাইলে করে। তাই ওদের একটু উৎসাহ দেওয়ার জন্য যাতে পুতুল দিয়ে ওরা আবার জড়িত হয় আর ওদের মধ্যে শৈশবটা আবার ফিরে আসে। এখন দেখবেন একটা ছোট্ট বাচ্চাকে না খেতে পারলে মা মোবাইল ধরিয়ে দেয়, এই সমস্ত জিনিসগুলোকে আমরা একদম টলারেট করতে পারছি না, আমাদের সংগঠনও টলারেট করতে পারছে না। তাই আমরা ভাবছি যে এই জিনিসটা দেখা, এখন কতগুলো কত বাচ্চা এসে হঠাৎ করে পুতুল দেখছে মনে যেন বিস্ময়কর কিছু দেখলো, এটা তো হওয়া স্বাভাবিক না, কারণ ওদের তো ছোটোবেলার থেকেই পুতুল দিয়েই খেলা স্বাভাবিক, এই কারণে কাঠ পুতুলের দেশ হবে। কতগুলো পুতুল আনকাউন্টেবল পুতুল এখানে ব্যবহার করা হয়েছে, মানে থাউজেন্ডের মতো পুতুল ব্যবহার করা হয়েছে ছোটো বড় মিলে। বার্তা দিয়ে চাইছে যে যত পারবেন ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে ব্যবহার করুন আর বাচ্চাদেরকে শৈশবতা ফিরিয়ে আনার জন্য এরকম ধরনের ছোটো ছোটো জিনিস যাতে তাদের খুশি হয় সেরকম জিনিসগুলো দিয়ে আপনারা কাজ করুন এবং তাদেরকে এই সমস্ত জিনিসগুলো ফিরিয়ে দেন, শৈশবকে শৈশবতাটা ফিরিয়ে দেন।